সবই কিছুর ভালো দামে বাড়লো না তো ইনকামে খেটে খাওয়া মানুষ আমি করি কি এখন আল্লাহ তুমি বলে দাও কর কি উপায় কেমনে দিব খরচ সামাল সবই কিছুর ভালো দামে বাড়লো না তো ইনকামে খেটে খাওয়া মানুষ আমি করি কি এখন আল্লাহ তুমি বলে দাও কর কি উপায় কেমনে দিব খরচ সামাল পকেট ভর্তি টাকা দিয়ে ব্যাগে ভর্তি খরচ নাই যারা করে চাকুরি তাদের কোনো চিন্তা নাই মারবে তাদের বেতন পাবে তারা প্রমোশন মারবে তাদের বেতন পাবে তারা প্রমোশন কৃষক শ্রমিক মজুরের কি হবে এখন কি হবে এখন কি হবে এখন সবই কিছুর বাড়লো দামে বাড়লো না তো ইনকামে খেটে খাওয়া মানুষ আমি করি কি এখন আল্লাহ তুমি বলে দাও কর কি উপায় কেমনে দিব খরচ সামাল সবই কিছুর ভালো দামে বাড়লো না তো ইনকামে খেটে খাওয়া মানুষ আমি করি কি এখন আল্লাহ তুমি বলে দাও কর কি উপায় কেমনে দিব খরচ সামাল চল ডাল তেল গ্যাস আর বিদ্যুৎ সব কিছুতেই কেন লাগলো এত আগুন উন্নয়ন করতে গিয়ে যদি হয় জ্বালা উন্নয়ন করতে গিয়ে যদি হয় জ্বালা এমন উন্নয়ন তো কবু চাই না কবু চাই না কবু চাই না সবই কিছুর ভালো দামে বাড়লো না তো ইনকামে খেটে খাওয়া মানুষ আমি করি কি এখন আল্লাহ তুমি বলে দাও কর কি উপায় কেমনে দিব খরচ সামাল সবই কিছুর ভালো দামে বাড়লো না তো ইনকামে খেটে খাওয়া মানুষ আমি করি কি এখন আল্লাহ তুমি বলে দাও কর কি উপায় কেমনে দিব খরচ সামাল সরকারের মাথা নষ্ট করলো তো আমলা শোচনীয় জীবন মোদের যারা আমরা কামলা দুর্নীতিতে কেউ দেখো করে টাকার পাহাড় দুর্নীতিতে কেউ দেখো করে টাকার পাহাড় সেই ভারে নিব কেন মোরা বারে বার মোরা বারে বার মোরা বারে বার সবই কিছুর ভালো দামে বাড়লো না তো ইনকামে খেটে খাওয়া মানুষ আমি করি কি এখন আল্লাহ তুমি বলে দাও কর কি উপায় কেমনে দিব খরচ সামাল সবই কিছুর ভালো দামে বাড়লো না তো ইনকামে খেটে খাওয়া মানুষ আমি করি কি এখন আল্লাহ তুমি বলে দাও কর কি উপায় কেমনে দিব খরচ সামাল।